এইখানে তেমন কিছু নাই, সামনে চলেন, আরো অনেক সুন্দর। এই কথা কয়ে কি আপনার বন্ধু ভ্যাটম্যানকে সান্ত্বনা দিচ্ছেন নাকি? উনি কি ওইখানে উঠতে পারবে? ডাবের পানে বাইর হয়ে গেল বল, দেখেন না ফাইটে যাচ্ছে। ও মিস্টার ভ্যাটম্যান, ইউ স্টে হিয়ার, আমরা ঘুরে আসি, আপনি এখানে থাকেন। আমি মনে হয় উঠতে পারবো না, যেতে পারবো না, আমার বমি বমি লাগছে। না পারলে অসুবিধা নেই তো, আপনি এক কাজ করেন, আপনি নিচেই থাকেন, কারণ ওই ফ্যাটম্যান উনি তো পাচ্ছে না, উনি নিচে আছে, আপনি ওনার সঙ্গে থাকেন, দুজনে একসাথে গড়াগড়ি করে খ্যাতখুত খেলেন। স্যার কিছু খেয়েছেন? না, তুমি আবার আসতে গেলে কেন? না স্যার, কি থেকে কি হয়ে গেল, আপনার রাগ হচ্ছে না? না, রাগ কেন হবে স্যার, আপনি তো কিছু করেননি, তবু আপনি এখানে বিনা কারণে? না তো স্যার, প্লিজ, আমিই করেছি স্যার। কেন আপনি মিথ্যা বলছেন? নীলা সত্যি মিথ্যা বুঝি না, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে ফলাফল। আমি তো মেয়েটাকে ডিস্টার্ব করেছি দিনের পর দিন, তার একটা শাস্তি আছে না? প্রকৃতি কোনো না কোনো উছিলায় শাস্তিটা তোমাকে ঠিকই দিয়ে দেবে, তার হিসেবে কোনো ভুল হয় না। স্যার আপনার হিসেবে ভুল হচ্ছে, দোষ আপনার না। দেখো, অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে তাকানো উচিত, আমি এটাই বিশ্বাস করি। ধরো এই যে আমাকে পুলিশে ধরেছে, হাজতে এনে ঢুকিয়েছে, এটা একদিকে ভালোই হয়েছে, এই ঘটনাটা তো উল্টো হতে পারত, মানে ওই ভিডিওটার কারণে, বানানো ভিডিও, সেটার কারণে ঘটনাটা উল্টো ঘটতে পারত, এই হাজতে সত্যি ঢুকে যেতে পারত। ঢুকে গেলে কী হতো বলতো? একটা মেয়ে, কত বড় ক্ষতি হতো তার। আমি তো স্টুডিওর টুমোর এখান থেকে বেরিয়ে যাব, তারপরে মানুষ ভুলেও যাবে, কিন্তু একটা মেয়ে জেল খেটেছে, এটা এই সোসাইটিতে একটা কলঙ্ক, মানুষ সহজে ভুলে না। এমন কিছুই হতো না, একটা মেয়ে হয়ে তুমি এই কথা বলতে পারলে? হ্যাঁ, তুমি খেলোয়াড়, সে কারণে তুমি স্ট্রং, কিন্তু মেয়েদের সামাজিক অবস্থানটা আমাদের এখানে তোমার তো বোঝা উচিত, সর্বনাশ হয়ে যেত। দেখুন, এলে আমি চাইলে কিন্তু উকিল ধরতে পারতাম, উকিল ধরলে কি হতো? আমি কোর্টে দাঁড়াতাম, সেটা কোনো ব্যাপার না, সত্যিকেও কোর্টে দাঁড়াতে হতো, পুরো ফ্যামিলির মান সম্মান, সেসব চিন্তা করেই করলাম না। আমার মা কি বলতে জানো, নারীকে সম্মান করবি, যদি নারীকে সম্মান করতে না পারিস তুই নিজেও সম্মান পাবি না, ভীষণ সত্যি কথা। নীলা তুমি আমার জন্য টেনশন করো না, আমি বেরিয়ে যাবো, হয়তো দু মাস না হলে তিন মাস, সমস্যা হবে না, তুমি তোমার প্র্যাকটিসটা ঠিকঠাক করতে পারো, সামনে সাব গেমস, তোমাকে গোল্ড জিততে হবে, দেশের মুখটাকে উজ্জ্বল করতে হবে। আমি খবরটা জেলে বসে শুনতেছি, বানানো ভিডিও, সেটার কারণে ঘটনাটা উল্টো ঘটতে পারত, এই হাজতে সত্যি ঢুকে যেতে পারত। ঢুকে গেলে কী হতো বলতো? একটা মেয়ে, কত বড় ক্ষতি হতো তার। আমি তো স্টুডিওর টুমোর এখান থেকে বেরিয়ে যাব, তারপরে মানুষ ভুলেও যাবে, কিন্তু একটা মেয়ে জেল খেটেছে, এটা এই সোসাইটিতে একটা কলঙ্ক, মানুষ সহজে ভুলে না। এমন কিছুই হতো না, একটা মেয়ে হয়ে তুমি এই কথা বলতে পারলে? হ্যাঁ, তুমি খেলোয়াড়, সে কারণে তুমি স্ট্রং, কিন্তু মেয়েদের সামাজিক অবস্থানটা আমাদের এখানে তোমার তো বোঝা উচিত, সর্বনাশ হয়ে যেত। দেখুন, এলে আমি চাইলে কিন্তু উকিল ধরতে পারতাম, উকিল ধরলে কি হতো? আমি কোর্টে দাঁড়াতাম, সেটা কোনো ব্যাপার না, সত্যিকেও কোর্টে দাঁড়াতে হতো, পুরো ফ্যামিলির মান সম্মান, সেসব চিন্তা করেই করলাম না। আমার মা কি বলতে জানো, নারীকে সম্মান করবি, যদি নারীকে সম্মান করতে না পারিস তুই নিজেও সম্মান পাবি না, ভীষণ সত্যি কথা।
নিলে তুমি আমার জন্য টেনশন করো না, আমি বেরিয়ে যাবো, হয়তো দু মাস না হলে তিন মাস, সমস্যা হবে না। তুমি তোমার প্র্যাকটিসটা ঠিকঠাক মতো করো, সামনে সাব গেমস, তোমাকে গোল্ড জিততে হবে, দেশের মুখটাকে উজ্জ্বল করতে হবে। আমি খবরটা জেলে বসে শুনতে চাই, আমিও গর্বিত হতে চাই, আমি বুক ফুলিয়ে মানুষকে বলবো নীলা আমার ছাত্রী, আমার ছাত্রী নীলা। ক্যারি অন স্যার, আমি আসি। নীলা চোখে আমি তারের জন্য ভালোবাসা দেখলাম, বিশেষ করে আমি না ভয় পেয়ে গেছিলাম যে আমি আমি তারকে হারিয়ে ফেলবো, আমি আমি যে কি করতে কি করলাম, আমি একটা জঘন্য কাজ করে ফেললাম, আমি নিজেকে নিজেকে আটকাতে পারিনি। বিশেষ করে আমি কখনো ভাবিনি যে আমার এই বোকামির জন্য আমার স্যার এতটা সাফার করবে, আমি কখনো ভাবতে পারিনি। প্লিজ প্লিজ আপনারা কেসটা উঠিয়ে ফেলুন, আমাকে আশীর্বাদ করুন, আমাকে শাস্তি দিন, প্লিজ প্লিজ। একটা মানুষ, একটা মোটা মানুষ, তাকে আমরা কত নাজেহাল করেছি, কত টিস করেছি, কত কষ্ট দিয়েছি, সে কিচ্ছু বলেনি। আমরা তাকে অনেক রকমের অনেকভাবে অপমান করেছি। একটা জিনিস খেয়াল করেছ, সে কিন্তু কোনো কিছু অস্বীকার করেনি, সব স্বীকার করেছে। উনি এটাও করেছেন সত্যির জন্য, উনি আমাকে বলেছেন এই কাজটা যদি সত্যির সাথে হতো তাহলে আরো খারাপ হতো, উনি চাইলেই উকিল ধরতে পারতেন, কিন্তু উনি সেই কাজটি করেননি। উনি আমাকে বললেন সত্যির পরিবার আছে, সমাজে সম্মান আছে, মর্যাদা আছে, আমি কোনোভাবে ওকে আঘাত করতে পারব না। ওনার মা নাকি ওনাকে বলতেন, তুই যদি কোনো নারীকে সম্মান করতে না পারিস তাহলে তুই তোর জীবনে কোনো ক্ষেত্রে সম্মান পাবি না। আমি আমি এরকম একটা মানুষ, লোকটাকে আমরা কত কথা বললাম, কত ভাবে অপমান করার চেষ্টা করলাম, লোকটা কিছুই বলেনি, কোনো প্রতিবাদ করেনি, শুধু একটা কথা বল, শুক্তি যেখানে সেও সেখানে, তাই না? বিলিভ মি, আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড, আমার খুবই খারাপ লাগছে। আমিও টিচার, সেও টিচার, অথচ উনি কোথায় আর আমি কোথায়? আমি আসলে শুধু টাকাই কামাচ্ছি, টাকা কামানোর মাস্টার। আমার নিজেকে খুবই ছোটো মনে হচ্ছে, আমি লুক লাইক এ হ্যান্ডসাম পিকচার মতো মনে হচ্ছে। উনি আসলে সত্যিকারের টিচার, মানুষ বানানোর টিচার। জানে আমরা ওনারে পাহাড় থেকে ল্যাংবারে ফালাদের চিন্তা করেছিলাম, কত বড় খারাপ মানুষ হতে পারে একবার চিন্তা করে। না না, এই চিন্তার জন্য তো মাপ চাওয়া লাগবে, কেন এরকম চিন্তা করেছিল আমি কি কব, ওনার কাছে মাপ চাওয়ার যোগ্যতা আমাদের। Thank you.
মালা আনেননি? মালা, ফুলের মালা না, জেল বা হাজত থেকে বেরোলে তো ফুলের মালা গলায় দিতে হয়, এবারে বরণ করতে নিয়ম, একটা দুই দিন কাজ হয়ে যেত। এনিওয়ে জানেন না, আবার যখন আমাকে হাজত চলাতে হবে তখন মালা আনবে। এভাবে না জেনে ধারণার উপর ভর করে ঠিক হয়নি। সরি বলার কিছু হয়তো নাই, আমি জাস্ট আপনাকে একটা কবিতা বলবো আর কিছু কথা বলবো। Love never calls you fat, ugly or lazy. Love doesn't laugh at you in front of your friends. Love doesn't maintain the least of your flaws and weakness. Love actually believes. আমার নামটা আসলে জহির, কিন্তু সবাই রবিউল বলে ডাকে, তার পেছনে একটা কারণ আছে। আমি ছোটোবেলায় খুব শুকনা ছিলাম, ভীষণ শুকনা, হার জির জিরে শরীর। আমাদের দেশে একজন বিখ্যাত অভিনেতা ছিলেন, খুব জনপ্রিয় অভিনেতা ছিলেন, তার নাম রবিউল। তো সবাই তো আসলে খুব খুশি হয়ে আমাকে রবিউল বলে ডাকতো না, ডিস করে ডাকতো, এক ধরনের উপহাস। তা সেই বয়সে সেই সময়ে আসলে এই উপহাসগুলো নেয়ার মতো মানসিকতা ছিল না, আমি নিতে পারতাম না। আমার হার জির জিরে শরীরটা নিয়ে সবাই তামাশা করেছে, আসলে মানুষ কেন যেন বুঝতে পারে না। এখনও যার যার কষ্ট এই সোসাইটিতে সেই বোঝে। সে আমি খুব অ্যাগ্রেসিভ হয়ে গেলাম যে আমাকে মোটা হতেই হবে। আমি তবে নানান ধরনের ওষুধপত্র খেয়েছি, হারবাল ওষুধ, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, খুব ক্রেজি হয়েই খেয়েছি, খেয়েই চলেছি। কিছুটা মোটা হলাম, একসময় দেখলাম কি যে আমি খুব অস্বাভাবিক মোটা হয়ে গেছি। আমার তো অ্যাজমা, আপনি তো দেখেছেনই, অ্যাজমার ওষুধ খেলাম। আমি ডাক্তারের কাছে গেলাম যে আমি এত মোটা হয়ে যাচ্ছি কেন। উনি বললেন যে এটা আসলে ওই অ্যাজমার ওষুধটার সাইড ইফেক্ট। তো আমি অ্যাজমার ওষুধটা খাওয়া বন্ধ করে দিলাম। কেন? আপনি আমাকে দেখবেন, মানে আমি অনেক আরো বেশি মোটা ছিলাম। আমি আসলে খুব করে চাচ্ছিলাম যে আপনার কাছে কিছুটা প্রেজেন্টেবল, মানে একটু যদি শুকাতে পারি, একটু যদি সামান্য, মানে আপনার যদি একটু ভালো লাগে আমাকে, সেই চেষ্টাটা করছিলাম। আমি আমার কষ্ট হচ্ছিল খুব, কিন্তু আমি ওই ইনহেলার দিয়ে চালাচ্ছিলাম, ওজন আরও বেশি ছিল, আমি কমিয়েছি। কিন্তু মেসেঞ্জারে আপনাকে লেখার পরে আপনি বললেন যে আমার লেখা খুব ভালো লাগে। ভালো লাগার শব্দটা, মানে আমাকে কারো ভালো লাগে, আমার লেখা ভালো লাগে, বা এটা আমার জীবনের সঙ্গে যুক্ত ছিল না, তো আমি কাঙাল হয়ে গেলাম। মানে আমি সে কারণেই চাচ্ছিলাম যে আপনার যদি আমাকে একটু ভালো লাগে, আমি খুব চাচ্ছিলাম। সেটা আসলে আমি বুঝতে পারছি যে একদম অন্যায়ের পর্যায়ে পড়ে গেছে। এত কিছু করে তো কোনো লাভ হয়নি। আমি তো ঠিকই আপনাকে মোটাই দেখেছি। হ্যাঁ, পারলাম না, মানে এত অল্প সময় হয় না। তো মানে আমার কি স্বপ্ন ছিল জানেন, যে মানে হবে, হয়ে যাবে, আরো সময় যদি পেতাম, মানে আরও সময় পেলে আমি আমি হতামই জানেন, আমি আমি একদম স্লিম হয়ে যেতাম আপনার জন্য, আমি স্লিম হয়ে যেতাম। কিন্তু বাইরে থেকে বোঝা যায় না, আমি একটা মোটা মানুষ। আমি যখন শুকনা ছিলাম তখন আমি উপহাসের পাত্র ছিলাম, আমি এখন মোটা, আমি এখন উপহাসের পাত্র। মানে একদিনে তো হয় না, আপনি আসবেন শোনার পর থেকে আমি কিন্তু আমার ওজন অনেক কমিয়েছি, প্রায় 20 কেজি। আরও যদি চেষ্টা করতাম তাহলে অসুস্থ হয়ে যেতাম, হয়তো মারা যেতাম। কিন্তু জানেন, আমি আমি
আমি কিন্তু জানি, আমি কিন্তু জানতাম যে আমি পারবো, আমাকে পারতেই হবে, আমি পারতাম, আমি শুকিয়ে যেতে পারতাম। আমি যদি আপনি একবার শুধু বলতেন মুখ দিয়ে যে ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসি সেই শব্দটা শুনতে পেলাম না। আমার খুব অস্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু এটা স্বাভাবিক, শুনতে পাওয়ার কথা না। কিন্তু এই যে আপনি এতদিন ধরে বললেন আমি যেখানে আপনি সেখানে, এটা করার কি খুব দরকার ছিল? হ্যাঁ, সত্যি দরকার ছিল। আমার কোনোদিন ভালোবাসাবাসি হয় নাই তো, কেউ আমাকে ভালোবাসি নাই। আমি তো ভালোবাসতে সাহসই পেতাম না, আমার একদম সাহস ছিল না। আমি আমি জানতাম যে সম্ভব না, আমাকে কেউ ভালোবাসবে না। আপনি মেসেঞ্জারে লেখার পর আমার মনে হলো যে হ্যাঁ, আর আমার এখন মনে হচ্ছে অসুবিধা কি, আমি কয়েকটা দিন আমার মতো আপনার সঙ্গে প্রেম করলাম, আপনি করলেন না। আমার জীবনটা জানেন, আমার জীবনটার একটা অংশ চলে গেছে আমি সুখ না সেই উপহার শুনতে শুনতে, একটা অংশ চলে যাচ্ছে আমি ভীষণ মোটা তাই শুনতে শুনতে। মানুষ এমন কেন বলেন তো, মানুষ কি আনন্দ পায়, কি মজা পায়? একটা মানুষ সে স্থূল, তার শরীরটা স্থূল, তাই নিয়ে উপহাস করতে হবে? কে করে না বলেন, সবাই করে, শিক্ষিত অশিক্ষিত বাচ্চা, সে তার বাবাকে দেখিয়ে বলে লোকটা কত মোটা দেখো, ফুল ফ্যামিলি হ্যাঁ হ্যাঁ করে আছে, আমাকে দেখতে হবে। আমি আমি একটা পর্যায়ে আমি বুঝে ফেলি যে আমার কিছু করার নেই, আমি মোটা, আমার কিছু করার নেই। আমি নিজেকে আমার কখন খারাপ লাগবে জানেন, যখন আপনি আমাকে নিতে পারলেন না। আমি আমার দোষ না, আমার দোষ একটা আমার স্থূলতা, আমার শারীরিক স্থূলতা, মানসিকভাবে আমি তো দোষী না। আমি আমি তো আগাইনি আপনার দিকে, আমি জানতাম না আমার এত খারাপ লাগবে, আমি জানতাম আমার খারাপ লাগবে না, কিন্তু আমার লাগলো। বিকজ দিস ইজ লাভ। আমি ভাবছিলাম যে আপনি আমাকে পাবেন, আপনি একটা পর্যায়ে বুঝে যাবেন মোটা পাতলা কালো সাদা এগুলো ব্যাপার না, ব্যাপার ওইটা সেটা মন। আমি সে মনটা নিয়ে এসেছিলাম আপনাদের, বাট আই ফেইল, সত্য জোর করে কিছু হয় না। আমার কাছে একটা উপায় আছে জানেন, সেটা হচ্ছে আপনাকে যে আমি ভালোবাসি সেই ভালোবাসাটাকে ভালোবাসা। আমি কিন্তু পারলাম, সত্যি ভালোবাসা, ভালোবাসা দৌড়ে ফার্স্ট হওয়া না, পাহাড়ের উপরে উঠে যাওয়া না, মোটা সরু এর মধ্যে ভালোবাসা না। আমি আমাকে বোঝাতে পারলাম না, যারা প্রেমিক তারা বোঝাতে পারে জানেন, আমি পারিনি। সবাই শুধু আমার শরীরটা দেখলো, আমার মনটা কেউ দেখলো না। যদি কখনো কাউকে ভালোবাসতে পারেন তাকে আমার কথাগুলো বলবেন।
দাম তো বেশি চাই। এরকম তোম মেরে থাকবে সত্যি চল আর উনি আমাদের কিছু বলে যায়নি
কি বলছেন এসব? সত্যি বলছি, ওনার বাড়িতে আমরা খবর নিয়েছি, উনি বাড়িতেও নেই এবং উনি কক্সবাজারও নেই। আপনারা কি বলছেন এটা? এরকম একটা মানুষকে আপনারা যেতে দিলেন কিভাবে? কত বড় ক্ষতি করে ফেলেন আপনারা! মানুষ এখন কোথায় যাবে? সে এখন কোথায় যাবে বলেন? এখন তাকে পাবো? আমি তাকে এখন পাবো কোথায়? আপনি মেয়েটাকে এত ভালোবাসেন, দেখা করলেন না, আবার তাকে যেতে দিলেন কেন স্যার? আমি ওকে যেতে দেইনি, আমি ওকে পাঠিয়ে দিয়েছি প্রেমের বাড়ি। এখন প্রেমের বাড়িতে বসবাস করবে। ভালোবাসা প্রেম সেটা কেউ জানত না, মাত্র ওর মধ্যে জন্মগ্রহণ করলো। কিছুকাল বিরহের মধ্যে থাকার দরকার আছে, প্রেম বোঝা যায় না। বিরহটাই প্রেমের মূল অনুভূতি। আর আমি তো একটা যুদ্ধের মধ্যে ছিলাম, আসলে আমারও বোধহয় বোঝা দরকার কতটা ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবো কি বাঁচবো না বোঝাটা জরুরি, নাহলে ঠকানো। চলো আমার পৃথিবী উপরে চলো।